আমাদের 2022 স্টেট পাসের প্রশ্নকে চ্যালেঞ্জ করে হয়েছে, মানে অনেকগুলো মামলা একসাথে একটা মামলাতে ট্যাগ হয়েছে। সেই বিস্তারিত তথ্য আমরা কেস আপডেট গ্রুপে দিয়ে দিয়েছি। তো সেই বিষয়ে পর্ষদের স্ট্যান্ড কী? পর্ষদ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে একটা একমাত্র এই প্রাইমারিতেই হয় যে একটা অ্যান্সার শিট দেওয়ার পর তাকে টাইম দেওয়া হয়, তার মধ্যে কার কোনো অভিযোগ থাকলে, কোনো কোশ্চেনে কোনো কিছু বিষয় থাকলে সেই বিষয়ে জানাতে পারে সেই টাইমের মধ্যে। পুনরায় এটা আমাদের ক্ষেত্রেও হয়েছে, পুনরায় পর্ষদ আবার এক্সপার্টদের দিয়ে বোর্ড গঠন করে, সেই বোর্ড কোন কোশ্চেনকে কীভাবে কী সিলেকশন করার হয় সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ মানে যে বিস্তারিত যেটা সেটাই ফাইনাল অ্যান্সার শিট হিসাবে পাবলিশ হয়ে যায়। তারপরে পরবর্তীকালে কেউ হয়তো এক দু নম্বর কম পেয়েছে বা তারা পাস করার জন্য এরকম নানা রকম কেসের আশ্রয় নেয়, এই প্রশ্ন ভুল, ওই প্রশ্ন ভুল, এত প্রশ্ন ভুল তারা নিজেদের স্বার্থে করে এবং কোর্টও সেগুলোকে হয়তো এন্টারটেন করে। কিন্তু সেই বিষয়ে পর্ষদের স্ট্যান্ড পরিষ্কার, যে জিনিসটা একবার হয়ে গেছে, যে জিনিসটা সম্পূর্ণ এক্সপার্টদের দ্বারা নির্ধারণ করা হয়েছে যে অ্যান্সারগুলো সেটা কখনো চেঞ্জ হবে না, এই বিষয়ে পর্ষদ স্ট্যান্ড নিয়েছে। এবং পর্ষদ আমাদেরকে কী করতে বলেছে সেটাও আমরা করব, সেই বিষয়েও আমরা ভেরিফাইড গ্রুপে এবং আমাদের যে কেস আপডেট গ্রুপে আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এই বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই, এই বিষয়ে আশা করা যায় যারা এই ধরনের নানান এগুলো হচ্ছে কেসকে আমাদের রিক্রুটমেন্টকে ঢিলে করার একটা মাধ্যম, যারা পাস করতে পারেনি বিভিন্ন ছল চাতুরিতে বিভিন্ন কোশ্চেনকে নিয়ে এসে তারা এ করে মানে যাতে কোনোভাবে কিছু না করতে পেরে এক দু নম্বর কোনোভাবে এদিক সেদিক থেকে, কিন্তু সেই রকমভাবে কখনোই পর্ষদ এগুলোকে এন্টারটেন করবে না, ঠিক আছে। আর এর জন্যই কিন্তু রিক্রুটমেন্ট ঢিলে হবে এইসবের জন্যই, তাই এই বিষয়ে কেউ মানে ভুলভ্রান্তি ছড়াবার বা ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এই বিষয়ে পর্ষদের স্ট্যান্ড পরিষ্কার, আমরাও আমাদের মতো করে লড়াই দেব, প্রশ্ন ভুলে একটা নাম্বারও আর বাড়ানো হবে না বা বাড়াবে না, এটা তোমরা নিশ্চিত থাকো, এটুকুই আপডেট দেওয়া রয়েছে। আর আরও কিছু এই ব্যাপারে কিছু তথ্য এখন ওপেন বলছি না, যেহেতু সবাই ওয়াচিং আছে, তো বিএড এনআরএস বা আদার্স যারা আছে সবাই ওয়াচিং আছে, তো এই ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই, আমরা প্রত্যেকে আছি। এবং বাকি জিনিসটা আমাদের এতে কী স্ট্যান্ড হতে পারে, পর্ষদ যে আমাদের যে কথাগুলো বলেছে এই কেসের ভিত্তিতে আমাদের কী স্ট্যান্ড হতে পারে সেটা আমরা ভেরিফাইড গ্রুপে ডিটেলস বলে দেবো, ডিটেলস কেস আপডেটেও প্লাস ভেরিফাইডে আমরা ডিটেলস বলে দেবো প্রত্যেক ওই দুটো গ্রুপ মেন ওই গ্রুপ দুটো ওরা যে চেষ্টাগুলো করছে, আদার্স যে কেসগুলো করছে ওগুলো সবই ওদের বিফল প্রচেষ্টা, এইটুকু বলে দিচ্ছি হাসি মুখে। কিন্তু মানে ভয় পাওয়ারও কিছু নেই, আমরা প্রত্যেকে আছি এবং এইগুলো আমরা দেখছি, কোনো অসুবিধা নেই। শুনুন, অ্যাসোসিয়েশন লড়াই দেবে, অ্যাসোসিয়েশন খুব মানে হয়তো ফান্ড খুব কম আছে কিন্তু যতক্ষণ জান আছে ততক্ষণ লড়াই দেবো, এইরকম হচ্ছে অ্যাসোসিয়েশন। আর একটা জনকেও আমাদের কম্পিটিশনের মধ্যে আনবো না, প্রত্যেক যতজন আমরা ভ্যালিড হয়েছি মানে রেগুলার ডিএলএ টেট পাস রয়েছি তাদের চাকরি সুনিশ্চিত করার জন্য যতজনকে হাঁটাতে হয়, যতজন অবৈধদের বিরুদ্ধে লড়তে হয় অ্যাসোসিয়েশন সবসময় লড়বে, তার জন্য দরকার প্রত্যেক রেগুলার ডিএলএডদের একত্রিত হয়ে লড়াই দেওয়া। আর প্রশ্ন ভুল অনেক অনেক মানে অভিসন্ধি নিয়ে এইসব মামলা করে, সেই অভিসন্ধি অ্যাসোসিয়েশন কখনোই সফল হতে দেবে না, এই অভিসন্ধি কখনোই সফল হবে না। সেটা হচ্ছে আমরা মানে যে কদিন বা ঘরে বসে আছি বা সবসময় আমরা লাইভ করি না, বিভিন্ন কাজে কর্মসূচিতে না সবসময় লাইভ করা হয়ে ওঠে না, এগুলো পছন্দও করি না। এবং কিছু কিছু কাজ সেগুলো আমরা ভেরিফাইডে আলোচনা করি, এবং কিছু কিছু একদমই ভেরি ভাইটাল মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস সেগুলো আমরা ভেরিফাইডেও করি না, সেগুলো আমরা নিজেদের মধ্যে কিছু কথা রেখে দিই, সেগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে 22-এর ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এতে মানে ভয় পাওয়ারও কিছু নেই বা এরকমও কিছু নেই যে আমরা অনেক অনেক কথা চেপে রাখছি, এরকমও কিছু নেই, এটা কিন্তু প্রত্যেক 22-এর স্বার্থে এই কাজগুলো করছি। এবং আমরা লাইভটা কম করি ঠিকই কিন্তু আমরা দিন রাত এক করে কিন্তু লড়াই করছি, ঠিক আছে। এখন আমাদের কিছু কাজ আছে, দেখি এগুলো কমপ্লিট করতে হবে, প্রত্যেকে সুস্থ থাকুন এবং ভেরিফাইড এ যুক্ত থাকুন, ধন্যবাদ।